Bond. James Bond. বিশ্বের সেরা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি বলা হয় তাহলে সবার আগেই নাম আসবে হলিউড ইন্ডাস্ট্রির। তা বিগ বাজেটের সিনেমার ক্ষেত্রেই হোক বা কন্টেন্ট ভিত্তিক সিনেমার ক্ষেত্রেই হোক, হলিউডের ক্লাস লেভেল অলওয়েজ পার্মানেন্ট। বর্তমানে পোস্ট কোভিড সিচুয়েশনে সিনেমা বিশ্বের এই খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাই এখন হলিউডের দিকেই তাকিয়ে আছে। আর হলিউডেও তৈরি হচ্ছে সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনার মতো দারুণ কিছু সিনেমা। এমনই কিছু হলিউডের আপকামিং সিনেমার লিস্ট নিয়ে আমাদের আজকের আয়োজন। আগেই বলে রাখছি, এই লিস্টে মার্ভেল কিংবা ডিসির কোনো সিনেমা রাখা হয়নি। তবে মার্ভেল এবং ডিসির আপকামিং সিনেমা নিয়ে আমাদের দুটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেমাটিক ইউনিভার্স। নাম্বার 7, টম অ্যান্ড জেরি ব্যাক অ্যাট বিগ স্ক্রিন। টম অ্যান্ড জেরির নাম শুনলেই সেই শৈশবে ফেলে আসা মধুর দিনগুলোর কথা মনে পড়ে। এক ইঁদুর আর এক বিড়ালের দুষ্টুমিষ্টি খুনসুটি আমাদের শৈশবকে দারুণভাবে মাতিয়ে রেখেছিল। এই সময়ে আমাদের সেই আনফরগেটেবল নস্টালজিয়াকে আবার তাজা করতে ওয়ার্নার ব্রসের হাত ধরে টম অ্যান্ড জেরি ব্যাক করছে, তাও আবার লাইভ অ্যাকশনে। আর সব কিছু ঠিক থাকলে এবছরই মুক্তি পাবে টম অ্যান্ড জেরি। সিনেমার ট্রেলার মুক্তির পর কেউ এর প্রশংসা করেছে, আবার কেউ সমালোচনা করেছে। প্রসঙ্গত, এই সিনেমার VFX এর কাজ অনেকেরই পছন্দ হয়নি, তবে অনেকেই তাদের চাইল্ডহুড নস্টালজিয়াকে বিগ স্ক্রিনে দেখতে ব্যাপক এক্সাইটেড। সব মিলিয়ে সিনেমাটির ব্যাপক হাইপও রয়েছে। এখন মুক্তির পর সিনেমাটির ভাগ্যে কী রয়েছে তা তো সময় বলে দেবে। নাম্বার 6, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9। হলিউডের অ্যাকশন অ্যাডভেঞ্চার জনরার মাঝে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের সিনেমাগুলি ব্যাপক জনপ্রিয়। যদিও ওভার দ্য টপ অ্যাকশন স্টান্ট আর কার চেজিং সিনের জন্য কিছুটা সমালোচিত হতে হয়েছে, কিন্তু এই সিরিজের স্ট্রং ফ্যানবেজ আর ব্যাপক ক্রেজ বরাবরই বক্স অফিসে ধুমধুমার ব্যবসা করেছে। অ্যান্ড ইফ আই এম নট রং, ফিউরিয়াস 7 ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্রসিং টপ 10 সিনেমার মাঝে ছিল। খুব আহামরি গল্প না হলেও হাইফাই প্রেজেন্টেশনের জোরে সিনেমাগুলো দারুণ এনজয়েবল হয়ে ওঠে। এই সিনেমায় ভিন ডিজেলের পাশাপাশি রয়েছেন রেসলিং স্টার জন সিনা, আর ডোয়েন জনসন সম্ভবত কোনো গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকতে পারে। সিনেমাটি গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও প্যান্ডেমিকের জন্য মুক্তি পিছিয়েছে। সম্ভবত সিনেমাটি এবছরই মুক্তি পেতে যাচ্ছে। নাম্বার 5, এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন। আশা করি বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় শার্লক হোমস। এই সিনেমার তৃতীয় পার্ট আসছে এবছরই। 2011 সালে সর্বশেষ মুক্তি পেয়েছিল শার্লক হোমস এ গেম অফ শ্যাডোস। তারপর শার্লক প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবছরই, কারণ এই সিরিজের তৃতীয় পার্ট শার্লক হোমস 3 এবছরই মুক্তির প্ল্যান করা হয়েছে। লিডে রয়েছেন আয়রন ম্যান খ্যাত রবার্ট ডনি জুনিয়র। তার মাঝে যে কোনো চরিত্রে মিশে যাওয়ার আলাদা একটি গুণ রয়েছে। বেকার স্ট্রিটের এই বাসিন্দাকে তিনি তার দারুণ অভিনয় দক্ষতা দিয়ে জীবন্ত করে তুলেছেন, এমনকি অনেকের কাছে তিনি সেরা হোমস। এই সিরিজের আগের দুটি সিনেমা ব্যবসায়িকভাবে দারুণ সফল ছিল এবং সম্ভবত সিনেমা দুটি প্রায় $500 মিলিয়ন মতো ব্যবসা করেছিল। এখন দেখার বিষয় এই যে এই ডিটেকটিভ থ্রিলার সিনেমা দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে। নাম্বার 4, দ্য নেম ইজ বন্ড, জেমস বন্ড। ড্যানিয়েল ক্রেইগের জেমস বন্ড হিসেবে লাস্ট সিনেমা, এরপর আর কখনো তাকে 007 চরিত্রে দেখা যাবে না। সেই ক্যাসিনো রয়্যাল দিয়ে তার শুরু করা যাত্রার পরিসমাপ্তি ঘটবে এবছরই। ড্যানিয়েল ক্রেইগকে এরকম আইকনিক চরিত্রে কাস্ট করার পর চারিদিক থেকে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, কিন্তু তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সবকিছুকে ছাপিয়ে এই চরিত্রের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এমনকি এই চরিত্রে অভিনয় করা সব অভিনেতাগণের মধ্যে তিনিই যে সেরাদের মধ্যে একজন তা বললে বোধহয় ভুল কিছু বলা হবে না। নো টাইম টু ডাই নামক এই সিনেমার বাজেট প্রায় $250 মিলিয়ন মতো। ট্রেলারে দারুণ কিছু অ্যাকশন সিকোয়েন্সের ঝলক দেখা গিয়েছে। সিনেমাটি গত বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমাগুলোর মাঝে উপরের দিকেই ছিল, আর বারবার এই সিনেমার রিলিজ ডেট পোস্টপন করার কারণে সিনেমার জন্য এক্সাইটমেন্ট আরও বেড়ে গিয়েছে। সব ঠিক থাকলে এবছরই ঝড় তুলতে আসছে নো টাইম টু ডাই। নাম্বার 3, গডজিলা ভার্সেস কং, দ্য এপিক মনস্টার ক্রসওভার ফিল্ম ইন সিনেমা হিস্টোরি। প্রেজেন্ট টাইমে সিনেমা বিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলির মাঝে একটি হল, হু উইল উইন অ্যাট দ্য গ্রেটেস্ট মনস্টার ব্যাটল ইন দ্য সিনেমা হিস্টোরি। প্রচণ্ড শক্তিশালী কিং অফ মনস্টার গডজিলা নাকি স্কাল আইল্যান্ডের বুদ্ধিমান কং। যদিও এর আগেও এই মহাকাব্যিক ক্রসওভার দেখা গিয়েছিল, তবে তা সেই 1962 সালে। আর এবার হাইফাই VFX এর সাথে অসাধারণভাবে এই ব্যাটলকে আমরা দারুণ এনজয় করতে চলেছি। দেখা যাবে দারুণ ফাইট সিকোয়েন্স আর আনলিমিটেড ডিস্ট্রাকশন। এই সিনেমা হলো মনস্টার ভার্সের চতুর্থ সিনেমা, আর আগের তিনটি সিনেমাকে মিলিয়ে এই সিনেমাকে প্ল্যান করেই বিল্ড আপ করা হয়েছে। তাই কারো এর আগের সিনেমাগুলো দেখা না থাকলে দেখে নিতে পারেন। এই সিনেমা যে আমাদের দারুণ একটি ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেবে তার ট্রেলারে খুব ভালোভাবেই দেখানো হয়েছে, আর জাঙ্কি এক্সেল এর মিউজিক সবাইকে দারুণ গুজবাম দেওয়ার জন্য এনাফ। সব মিলিয়ে বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা এই সিনেমা সকলের প্রত্যাশা কতটুকু পূরণ করতে সক্ষম হয় তাই এখন দেখার বিষয়।
নাম্বার টুতে যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। নাম্বার টু, বর্তমান জেনারেশন টম ক্রুজকে চেনে মিশন ইম্পসিবল সিরিজের মাধ্যমে, কিন্তু টম ক্রুজকে যেই সিনেমা টম ক্রুজ বানিয়েছে তার নাম কয়জনই বা শুনেছে? টপ গান দ্য গেম চেঞ্জার ফিল্ম অফ এ সুপারস্টার, মূলত এই সিনেমার মাধ্যমেই টম ক্রুজ সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আর 1986 মুক্তি পাওয়া এই সিনেমার সিকুয়েল আসছে এবছরই, নাম টপ গান ম্যাভরিক, এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমাগুলোর মধ্যে অন্যতম। আর ক্রুজকে আবার সেই আগের রূপে দেখতে সিনেমা বিশ্ব যে রীতিমতো মুখিয়ে আছে তা নিশ্চয়ই বলে দিতে হবে না। সিনেমায় টম ছাড়াও আগের সিনেমা থেকে রয়েছেন ভ্যাল কিলমার। সিনেমার ট্রেলার বের হওয়ার পর থেকে এর হাইপ ক্রমশই বাড়ছে এবং এই আশা করাই যায় এই সিনেমাও বক্স অফিসে তাণ্ডব ব্যবসা করার পাশাপাশি সিনেপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে। নাম্বার ওয়ান, মিশন ইম্পসিবল সিরিজের একটি সিনেমাও দেখেনি এমন সিনেমা প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে টম ক্রুজ এই সিরিজকে আলাদাই এক পর্যায়ে নিয়ে গেছে। হলিউডের সেরা অ্যাকশন সিরিজের তালিকা করলে এই সিরিজটি থাকতে বাধ্য এবং তার হলিউডের সবচেয়ে বড় সুপারস্টার বা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকশন স্টার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান এই সিরিজেরই। বর্তমান জেনারেশনের অনেকেরই দেখা প্রথম অ্যাকশন মুভি বোধহয় এই সিরিজেরই। এখন পর্যন্ত এই সিরিজের মোট 6টি সিনেমা নির্মিত হয়েছে এবং প্রত্যেকটি দারুণ ব্যবসা সফল। উপমহাদেশে অ্যাকশন সিনেমার জনপ্রিয় হওয়ার পেছনে এই সিরিজের অবদান অনেক বেশি। অ্যাকশনকে আলাদাই এক মাত্রায় নিয়ে গেছে মিশন ইম্পসিবল সিরিজ। বাইক চেজিং, কার চেজিং, এমনকি হেলিকপ্টার চেজিং, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, গান ফাইট, বিল্ডিং জাম্প, আরও কত কি। এবারের মিশন ইম্পসিবল সেভেনও তার ব্যতিক্রম হবে না। নরওয়ে, দুবাই সহ আরও অনেক দেশের দারুণ সব লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে বা হচ্ছে। টম ক্রুজও নিজের স্টান্ট নিজেই করছেন আর এবারের আয়োজনও ব্যাপক। এত সব মিলিয়ে সিনেমা মুক্তির পর বক্স অফিসে যে রীতিমতো টর্নেডো বয়ে যাবে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। শেষ করছি আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।